الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম মহাশয়, শ্রদ্ধেয় আমার শিক্ষক ও শিক্ষিকাগণ, সম্মানিত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রোতাবন্ডলী, আইএনএসের ছাত্র এবং ছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের ওপর আল্লাহর রহমত, শান্তি ও বরকত বর্ষিত হোক। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন যে আজ ইসলামিক ন্যাশনাল স্কুল আয়োজিত 2015 শিক্ষাবর্ষের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা জানানোর পর আমরা শুরু করতে যাচ্ছি এই অধিবেশনের প্রথম পর্ব। প্রথম পর্বের সঞ্চালনার দায়িত্বে আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সেমিনা পারভীন। প্রথমে আমি স্টেজ ওয়েলকামের জন্য ডেকে নিচ্ছি নূরজাহান এবং তার সঙ্গী সাথীদের। নূরজাহান এবং তার সঙ্গী সাথীদের আমি স্টেজে আসার জন্য আহ্বান করছি। মে পিস অ্যান্ড মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি অন অল অফ ইউ অ্যান্ড অলসো আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ডিস্টিংগুইশড গেস্টস, রেসপেক্টেড টিচার্স, দ্য ভিডিওগ্রাফারস, অনারেবল প্রিন্সিপাল ডক্টর শরীফুল ইসলাম, the speaker of Peace TV Bangla and also the founder of Islamic National School, all the audience in a vast multitude present on this ground, and as well as a large number of viewers watching this program through the live TV, broadcast to the grand occasion of annual cultural program of Islamic National School, session 2015. We welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ বন্নুর জাহান বেগম এবং তার সঙ্গী সাথীদের। এবার আমি প্রেয়ারের জন্য স্টেজে আসতে আহ্বান করছি সাহারিয়ার আহমেদ এবং তার সঙ্গী সাথীদের। সাহারিয়ার আহমেদ এবং তার সঙ্গী সাথীদের আমি স্টেজে আসার জন্য আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آمين.
অনন্ত অসীম প্রেমময়ী তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তুমি রে অন্তর জামিন। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমার চরণে পড়ি লুটাইয়া। তোমার সকাশে যাচি হে সকথি, তোমার করুণাগামী। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করো না সে পথ গামী। অনন্ত অসীম প্রেমময়ী তুমি, বিচার দিনের স্বামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ অশেষ ধন্যবাদ ভাই সাহারিয়ার আহমেদ এবং তার সঙ্গী সাথীদের। এবার আমরা শুরু করতে যাচ্ছি এই অধিবেশনের মূল প্রোগ্রাম। আমরা অধিবেশন শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফাহিম এবং তার সঙ্গী সাথীদের। মোহাম্মদ ফাহিম এবং তার সঙ্গী সাথীদের আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। I seek refuge with Allah from the outcast Satan. Main Allah se pana mangta hu Satan madood ki. Ami bidarito Satan ke kaast ke bachar jonno Allah ka je ashray prarthona korchi. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most gracious, the most merciful. Rukatta hu Allah ke naam se jo mere meherban aur raham karne wala hai. Kaun kaun hai asim dayam hai Allah ka naam shuru karchi. Fa yawma illahi wadhibu adabahu ahad. So on the day when man will punish as you will punish. To aaj Allah ki azab jaisi azab kisi ki na hogi. Sedin to Allah aur azab mein mat azab ke ujite parbe na. وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ. And none will bind of disbelievers politics as you will bind. Na uske bandhan ke jaisa kisi ka bandhan hoga. Evang tar bandhan mein to bandhan ke ukote parbe na. Ya ayyatuha an-nafsul mutmainnah. It will be said to the past believers of Islamic monotheism.
এখানে স্যাটিসফ্যাকশন এই সেন্ট আপনা বলি আত্মা বলা হবে হে বসন্ত আত্মা ইরুঞ্জি তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ধন্যবাদ ভাই ফাহিম এবং তার সঙ্গী সাথীদের তাদের সুন্দর কিরাত এবং সিটির ইংরেজি হিন্দি ও বাংলা অনুবাদ শোনানোর জন্য। এবারে আমি সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি রওসনারা খাতুন এবং আনিসা মুস্তাককে। সঙ্গীত তনা তলা আল বাদর আলাইনা। রওসনারা খাতুন এবং আনিসা মুস্তাককে আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, ধন্যবাদ বোন রওসনারা খাতুন এবং আনিসা মুস্তাককে। এবারে আমরা শুরু করতে যাচ্ছি দোয়া পাঠ এবং হাদিস। প্রথমে ডেকে নিচ্ছি দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাব্বির আলমকে, বিষয় সূরা হাসারের শেষ তিন আয়াত। সাব্বির আলমকে আমি স্টেজে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن
المؤمن المحيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো পুরুষ নেই তিনি পরম দৃশ্য অদৃশ্যের জ্ঞানী তিনি পরম করুণাময় অসীম দয়াময় তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো পুরুষ নেই তিনি বাদশাহ পবিত্রময় শান্তিময় নিরাপত্তা দানকারী তদারককারী সর্বজয়ী পরাক্রমশালী অহংকারী তিনি এসব থেকে পবিত্র যা তারা শরিক করে তিনি পবিত্রতা বর্ণনা করে আকাশমণ্ডলে যা জমিনে আছে যা একে তারাই সর্বজয়ী সুখেগারী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু জাযাকাল্লাহু খায়রান আমাদের ছোট্ট ভাই সাবির আলম কি সুন্দর করে আমাদের সামনে সূরা হাসারের শেষ তিন আয়াত বলে গেল সূরা হাসারের শেষ তিন আয়াত সকাল সন্ধ্যায় যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি ওই দিন যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদি মর্যাদা পাবে অতএব আমাদের সকলকেই সকাল সন্ধ্যা সূরা হাসারের শেষ তিন আয়াত পাঠ করা উচিত এবারে আমি স্টেজে ডেকে নিচ্ছি দ্বিতীয় শ্রেণীর ছাত্র আফিফ শেখকে বিষয় ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখা ওয়ালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখা আন ইবনে মাসউদ ক্বাল কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতাহাওয়ালুনা বিল মাউজাতি ফিল আয়ামি ক্বারাহাত সামাতি আলাইনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবন্ধিত তিনি বলেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে নসিহত করতেন আমরা যাতে বিরক্ত বোধ না করি সহিহ বুখারি হাদিস নম্বর 68 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আমাদের অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রাখা উচিত যেহেতু সময় খুবই মূল্যবান এবারে আমি স্টেজে ডেকে নিচ্ছি দ্বিতীয় শ্রেণীর ছাত্র রোহান আলীকে বিষয় সূরা লাহাবের বাংলা অনুবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি বিচার তো শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইছি بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে স্তুতি করছি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব তা ধ্বংসপদ ও পরিচিত বস্তু কোনো প্রকার আসবে না সে প্রবেশ করবে লেলিহানসকা বিশিষ্ট অগ্নিকুণ্ডে আর তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করেনি ওর গলা দেশে খেজুরের চক্কর রশি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই রোহান আলীকে এবারে আমি স্টেজে ডেকে নিচ্ছি দ্বিতীয় শ্রেণীর ছাত্র রুবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলম অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইসাদা ইল্লা ফি ইসনাতানি রাজুলুন আতাল্লাহু মালা ফাসুলিদা হালাকাতি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াজিবিহা ওয়া আল্লিমুহা
বলতে শুনেছি, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবল দুটি বিষয়ে প্রতিযোগিতা করা বৈধ। এক, সে ব্যক্তির উপর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অথবা তার মাধ্যমে তাকে বৈধ বা পন্থায় ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। দুই, সেই ব্যক্তির উপর যাকে আল্লাহর হিকমতা দান করেছেন অথবা তার মাধ্যমে বিচার ও ফয়সালাকে অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 73। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন। সত্যি কোনো যে কোনো শিক্ষার ক্ষেত্রেই আমাদের প্রতিযোগিতা করা যায়। এবারে আমি ডেকে নিচ্ছি লোয়ার নার্সারির ছাত্র জামিল আনসারিকে, বিষয় জ্ঞান বৃদ্ধির দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। এ আল্লাহ, তুমি আমাকে বেশি বেশি করে জ্ঞান দান করো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই জামিল আনসারিকে। আমরা হয়তো অনেকেই জানি না কি করে জ্ঞান লাভ করা যায়, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে জ্ঞান চাওয়ার দোয়া বলে দিয়েছেন। এবারে আমি বারাকাতুল্লাহি বারাকাতু ঘুমানোর দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আল্লাহ, আমি তোমার নামে ঘুমাচ্ছি এবং তোমার নামে জাগ্রত হব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই সরফরাজ নওয়াজকে। এবারে আমি স্টেজে ডেকে নিচ্ছি লোয়ার নার্সারি ছাত্রী সামিনা খাতুনকে, বিষয় মসজিদে প্রবেশ করার দোয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ অশেষ ধন্যবাদ বোন সামিনা খাতুনকে। এখন আমি স্টেজে আহ্বান জানাচ্ছি লোয়ার নার্সারি ছাত্র আফরিদ হাসানকে, বিষয় প্রথম কলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই আফরিদ হাসানকে। এবারে আমি স্টেজে আসতে আহ্বান করছি দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাকিল আক্তারকে, বিষয় সূরা ইখলাসের ইংরেজি অর্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন দা নেম অফ আল্লাহ, দা মোস্ট গ্রেসিয়াস, দা মোস্ট মার্সিফুল। আল্লাহ দা সে হি, আল্লাহ দা ওয়ান, আল্লাহ দা সেলফ সাফিসিয়েন্ট মাস্টার, হোম অল ক্রিয়েচারস নিড। হি নাইদার ইটস নট ডিংস, হি বিগেট নট নর হ্যাজ হি বিগেটেন, অ্যান্ড দেয়ার ইজ নন কোইকুয়াল অ্যান্ড কম্পারেবল টু হিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। এবারে আমি স্টেজে আসতে আহ্বান করছি ক্লাস দ্বিতীয় শ্রেণীর ছাত্র আব্দুল গালিবকে, বিষয় মিসওয়াকের গুরুত্ব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসওয়াকের গুরুত্ব। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউলা আনসুক্কা আলিল মুমিনিনা ওয়া ফি হাদিসি জুহাইরিন আলা উম্মতি লা আমর তাহুম বিসুকি ইনদা কুল্লি সালাতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য এবং জোহরের বর্ণিত হাদিসে রয়েছে, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে অবশ্যই তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 477। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফালিল্লাহিল হামদ, আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।
এবারে আমি মঞ্চে আসতে আহ্বান করছি ক্লাস টু এর ছাত্রী আয়েশা খাতুনকে। বিষয় সূরা নাস এবং তার ইংরেজি অর্থ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সূরা নাস। আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দা আউটকাস্ট শয়তান। ইন দা নেম অফ আল্লাহ দা মোস্ট গ্রেসিয়াস দা মোস্ট মার্সিফুল। সে আই সিক লিকুইড উইথ দা লর্ড অফ ম্যানকাইন্ড দা কাইন্ড অফ ম্যানকাইন্ড দা ইলা অফ ম্যানকাইন্ড ফ্রম দা ইভেল অফ দা উইসপারার হু উইডেজ হু উইসপার ইন দা বেস অফ ম্যানকাইন্ড অ্যান্ড জিন অ্যান্ড মেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, ধন্যবাদ বোন আয়েশা খাতুনকে। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি ক্লাস টু এর ছাত্র আদিত শেখকে। বিষয় কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা ধুয়ে পরিষ্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খোনা পাত্রে কুকুর মুখ দিলে পরিষ্কার করার পদ্ধতি। আন আবি হুরাইরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহুরু ইনাই আহাদুকুম ইযা ওয়ালা গাফিল কালবু হায়া গাসিলাহু সাবআ মাররাতিন উনাহুন্না বিতুরাব। আবু হুরাইরা জালু আনু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুরের মুখ লাগিয়ে পান করবে তখন তা সাতবার ধুয়ে ফেলা, তবে প্রথমবার মাটিতে ঘষে পরিষ্কার করতে হবে। সহি মুসলিম হাদিস নম্বর 530। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, অবশ্যই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা ধুয়ে ফেলা অবশ্যই জরুরি। এবার আমি স্টেজে ডেকে নিচ্ছি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নাজনীন সুলতানাকে। বিষয় সূরা আল আসারের ইংরেজি অর্থ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল আসার। আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম ডার্কার শয়তান। ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল। বাই আল আসার। ভেরিলি ম্যান ইজ ইন লস এক্সেপ্ট দোজ হু বিলিভ অ্যান্ড রাইট আস গুড ডিডস অ্যান্ড রিকমেন্ড অন অ্যানাদার টু দ্য ট্রুথ উইচ আল্লাহ হ্যাজ অর্ডেন অ্যান্ড অবটেন ফ্রম অল কাইন্ডস অফ সিনস অ্যান্ড ইভিল ডিডস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। এবারে সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি তানবীর মোহাম্মদ তানবীর এবং তার সঙ্গীদের। সঙ্গীত তোমার আকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমার আকাশ, তোমার বাতাস, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার মা পাখি, আমরা শিশু অবাক হয়ে তাকিয়ে শুধু থাকি। তোমার আকাশ, তোমার বাতাস, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার মা পাখি, আমরা শিশু অবাক হয়ে তাকিয়ে শুধু থাকি। তোমার সাগর, তোমার নদী, তোমার সবুজ ঘাস, তোমার ফুলে ভমর দলে ছুটে মধুর বাস, তোমার সুরজ, তোমার তারা, তোমার মিঠে ফল, তোমার পাখি, তোমার সাখী, তোমার শত দল, তোমার পাহাড়, তোমার মরু, তুমি মোদের রব। মা বলেছে মাটির ডেলা আর যা আছে সব, তোমায় শুধু সিজদা করি আমরা শিশুর দল। আধার রাতে আলো দিও বক্ষে দিও বল। অশেষ অশেষ ধন্যবাদ ভাই তানবীর আহমেদ এবং তার সঙ্গী সাথীদের। এবারে আমরা শুনে নিব বিভিন্ন বক্তার কাছ থেকে বিভিন্ন বক্তব্য। এই অধিবেশনের প্রথম বক্তা মোমেজ আবিন রহমান, ক্লাস 4। বিষয়
Prophet Muhammad arrival in Medina. Innal hamdulillahi wa hada. As-salatu was-salamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi sholli sadri wa yassir li amri. Wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Respected my brothers and sisters and chief guests, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Today my topic is Prophet Muhammad sallallahu alaihi wasallam arrival in Medina. At the end of the long journey from Mecca, Rasulullah sallallahu alaihi wasallam and Abu Bakr Siddiq reached Kaaba, a small village outside Medina. The people of Medina received them joyfully. The children greeted Rasulullah sallallahu alaihi wasallam with a beautiful song. The full moon has risen upon us from the valley of Ada. Gratitude is due from us for as long as Allah is invoked. Little children ran off to Rasulullah sallallahu alaihi wasallam and asked them whether they loved him. They replied gladly, "Yes, of course." Rasulullah sallallahu alaihi wasallam smiled and said that he loved them too. Rasulullah sallallahu alaihi wasallam stayed in Kaaba for a few days and built a masjid there. It was the first masjid in Islam. Then he went to Medina and stayed in the house of Abu Ayyub al-Ansari. A piece of land was bought and a masjid was built there. It is called Al Masjid An-Nabawi. Rasulullah sallallahu alaihi wasallam became the leader of Medina. Peace and security were achieved in Medina. Rasulullah sallallahu alaihi wasallam made a bond of brotherhood between the Muhajirs and the Ansar. Every Ansari took a Muhajir as a brother, giving him shelter and security. An agreement was made with the Jews and neighboring tribes for peace and friendly relations. At last, I pray to Allah to give us state wa amin. Waqir du'ana and alhamdulillahi rabbil alameen. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Jazakallahu khairan. ধন্যবাদ ভাই মোমেজা আবিন রহমানকে। এবারে বাংলা বক্তব্যের জন্য ডেকে নিচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হারুনকে। বক্তব্যের বিষয় পরিবারের কর্তার কর্তব্য। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قوا أنفسكم وأهليكم نارا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। উপস্থিত শুদ্ধ আমার সভাপতি ও আমার সম্মুখে উপবিষ্ট ভাই ও বোনেরা, এছাড়াও দূর দূরান্ত থেকে আগত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে দাঁড়িয়েছি তা হলো পরিবারের কর্তার কর্তব্য। আমি আমার বক্তব্য শুরুতেই সূরা তাহরিমের ছয় নম্বর আয়াত পাঠ করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ও আনফুসাকুম ও আহালিকুম নার, অর্থাৎ তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, তিনি তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করার কথা বলেছেন, কারণ তিনি চান যে তার বান্দারা জাহান্নাম থেকে বাঁচুক। এজন্য তার পক্ষ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায়ও বলে দেওয়া হয়েছে। আর বাঁচার এই বিষয়টিকে আল্লাহ তাআলা একান্ত ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখেননি, বরং নিজেদের পাশাপাশি স্বীয় পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। আর মানুষের জীবনে
সর্বপ্রথম পারিবারিক জীবন শুরু হয় এক স্ত্রীকে দিয়ে, অতবার সন্তান সন্ততি অধীনস্থ, আর এতে সকলকে নিয়ে গঠিত হয় একটা পরিবার। আর সেই পরিবারের কর্তার কর্তব্য এদের সকলকেই জাহান্নাম থেকে জান্নাতমুখী করে তোলা। অথচ কুরআনে অনুসারী আজ মুসলিম সমাজ এই নির্দেশ থেকে অনেক দূর অবস্থান করেছেন, এমনকি এই বিষয়টি অনেক পরিবারের অনেক কর্তার কাছে শুধুমাত্র অবহেলিতই নয় অর্থহীন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যদিও এর ফলাফল সকলেই জানা, কর্তা যেমন দায়ী রাখছেন ঠিক তেমনি সন্তানের তরফ থেকে স্বাভাবিকভাবেই অনুরূপ আচরণ পাচ্ছেন। তাই এই জায়গায় দাঁড়িয়ে আজ গার্জেনদেরকে দুঃখ আফসোস কষ্ট ইত্যাদি করতে দেখা যায়। অথচ দায়িত্ব পালন না করলে কোনোদিনই যে আশাপূর্ণ হবে না তা বুঝতে চান না কর্তা সেজে থাকা অভিভাবকগণ। তারা এহসানের বদলে এহসান নীতি গ্রাহ্য করেন না। অথচ আল্লাহ তাআলা বলেন সূরা রহমান 55 সূরা 50 আয়াতে, এহসানের বদলে এহসান ছাড়া আর কি হতে পারে? এ অবস্থায় অভিভাবক তথা কর্তাদের দ্বিমুখী আচরণের অবসর আসে প্রয়োজন। আর এটা সত্য কথা যে সন্তান সন্ততি যথাযথ দায়িত্ব পালন করলে তবেই কেবল উপরিক্ত আয়াতের অনুযায়ী এহসান পাওয়া যাবে। আর এ সচেতনতা কর্তাদের মনে জাগ্রত না হলে সমাজের কোনো অবস্থার পরিবর্তন আসবে না। এই জন্যই কর্তাদের দায়িত্বের ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমি এই কর্মসূচি হাতে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এরপরে চলে আসি অন্য পয়েন্টে, জাহান্নাম কি? জাহান্নাম সে আগুনের বাসস্থানকে বলা হয় যেখানে আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদের শাস্তি দিবেন। আর জান্নাত যতটা সুখের জায়গা ঠিক ততটাই জাহান্নাম অশান্তি দুঃখ আফসোসের জায়গা। সূরা তাওবা 9 সূরা 63 আয়াতে বলা হয়েছে সেখানে লাঞ্ছনা অপমান শাস্তি ছাড়া কিছুই মিলবে না। জাহান্নামের নানা ধরনের শাস্তি রয়েছে, এছাড়াও অপরাধীর অপরাধের মাত্রা অনুযায়ী নিখুঁত শাস্তির জন্য 7টি স্তর রয়েছে। আর যাদের ঠিকানা হবে জাহান্নাম, সূরা আলার 12 ও 13 নম্বর আয়াতে বলা হয়েছে তারা সেখানে অবিরাম শাস্তি পেতেই থাকবে, না তাদের মৃত্যু হবে আর না তারা জীবিত থাকবে। এত কিছু পরে যদি ব্যতিক্রমী কোনো সন্তান সলাতে অভ্যস্ত না হয় তাহলে তার বিছানা আলাদা করে দেওয়া হয়, এমনকি তার উপর মারধরও করার ব্যবস্থা করতে হয়। এটা রয়েছে আবু দাউদ 494 ও 495 নম্বর হাদিসে। এভাবে সন্তান যেমন বড় হতে থাকে ঠিক তেমনভাবে তার পোশাকও নির্ধারণ করা উচিত। আর এই বিষয়গুলি একজন পিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে বড় হয়ে ওঠা সন্তানের শিক্ষা সমাপন্তে তাকে হালাল পথে রোজগার করতে শেখানো পর্যন্ত একজন পিতা দায়বদ্ধ থাকেন। আর এটা হাদিসের ভাষায় তার রাখালি। অথচ বর্তমান মুসলিম সমাজে এই ধরনের চিত্র পরিলক্ষিত করা যায় না। সন্তানদেরকে ভালো আচরণ করতে শেখানো, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, সন্তানদেরকে জান্নাতের ঠিকানা দেখানো, প্রায় সমস্ত ক্ষেত্রে অধিকাংশ পিতাগণই সেই নিয়ম পালন করে না। অথচ অধিকাংশই আবার অধিকাংশ পিতাগণই আল্লাহ তাআলার নির্ধারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি অনুসরণ করে সন্তান তো মানুষ করেন না, বরং কোনো সন্তান যদি স্বইচ্ছায় ইসলাম ধর্ম মেনে ভালো হতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে পিতাগণই সে সন্তানের পথে বাধা হয়ে দাঁড়ান। অবস্থা কত খারাপ হলে পিতারা ভূমিকা পালন করতে পারে? যেখানে তার নিজের দায়িত্ব ছিল নিজ সন্তানদের জাহান্নামের পথ থেকে জান্নাতমুখী করে তোলা, সেখানে তারাই নাকি নিজ সন্তানের জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ। পরিবারের কর্তা হিসেবে কর্তারা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা রাখে না, পাশাপাশি নিজ সন্তানদেরও
জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা রাখে না। অথচ এখানে একটি কথা আমরা জোর দিয়ে বলতে পারি যে জাহান্নাম থেকে বাঁচার মানসিকতা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার পক্ষে ভালো মানুষ হয়ে ওঠা কোনোদিনই সম্ভব নয়। ফলে তার কাছ থেকে ভালো আশাও করা যায় না। আর তাই পিতারাও সন্তানদের সাথে ভালো আচরণও করেন না। পিতারা সে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা রাখে না, তাই সন্তানরাও সে জাহান্নাম থেকে বাঁচার কোনো চেতনা তাদের থাকে না। অতঃপর সন্তানরাও সেই পিতাদের সাথে ভালো আচরণও করেন না। আর এ সমস্তটার জন্য দায়ী হচ্ছেন পিতারাই। আল্লাহ তাআলা যেন সব পিতাদেরকে, গার্জেনদেরকে এ দায়িত্ব পালন করতে তৌফিক দান করেন এবং সুখী ও সমৃদ্ধ পরিবার সমাজ গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। এ বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওয়াখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই। अब मैं आप लोगों के सामने हाजिर करती हूँ मुदस्सिर हुसैन को। इनकी मौजू है सफायत। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्या बादा अम्मा बाद फऊदु बिललाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फइन्ना मअल उसरि युसरा इन्ना मअल उसरि युसरा فإذا فرغت فانسب وإلى ربك فارغب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدر محترم میرے مصفی کا ساتھ جائے اکرم یہاں اپستھت قریب بعید سے آئے ہوئے دینی مہمانان گرامی پردانشی ماتاؤں اور میرے بہنوں اور میرے بھائیوں سبھی کو میں اسلامک نیشنل اسکول کے اس تہذیبی پروگرام میں سواگت کرتا ہوں। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। सबसे पहले उस खालिक कायनात रहमान और रहीम का शुक्रिया अदा करता हूँ जो हम तमाम इंसानों को इस ब्रह्मांड में अशरफुल मखलूकात करके प्रेरित किया। सिर्फ प्रेरित करके छोड़ा ही नहीं बल्कि सही रास्ते पर चलने के लिए करम पर करम नबी और रसूल भेजा। और हमारा आखिरी नबी सैयदुल मुरसलीन रहमतुल आलमीन हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पर अनगिनत रहमत हो आमीन। आज इस तहजीब प्रोग्राम में मेरा मौजू है शफात प्राप्त करने वाले कर्म। आजान सुनने के बाद अल्लाह ताला से रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीला माध्यम मकाम महमूद प्रदान करने की दुआ करना आप सल्लल्लाहु अलैहि वसल्लम की शफात का हकदार बना देता है। अन जाबिर इब्न अब्दुल्लाह रज़ियल्लाहु तआला अन्हु أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفجيلة وأبعشه مقاما محمودا الذي وعدته حلت له شفاعة يوم القيامة। حضرت جابر رضي الله تعالى عنه कहते हैं رسول الله صلى الله عليه وسلم ने फरमाया जो व्यक्ति आजान सुनकर एक कलिमत कहे या अल्लाह इस तौहीद के पूर्ण दावत और कायम होने वाले नमाज के पालनहार। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को वसीला माध्यम मकाम महमूद प्रदान कर जिसका तूने उनसे वादा फरमाया है तो कयामत के दिन उसकी सिफारिश करना मेरे जिम्मे होंगे। वसीला माध्यम जन्नत से उच्चतम दर्जा का नाम है जिस पर आप पदासीन होंगे और मकाम महमूद मकाम शफात है। 10 बार सुबह 10 बार शाम के समय रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद भेजना आप सल्लल्लाहु अलैहि वसल्लम की शफात का हकदार बना देता है। हजरत अबू दर्दा रज़ियल्लाहु तआला अन्हु कहते हैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जो व्यक्ति 10 बार सुबह 10 बार शाम के समय मुझ पर दरूद भेजा उसे क़यामत के दिन मेरे सिफारिश हासिल होंगे। रमजान के रोजे रखना रमजान में कायम करना आप सल्लल्लाहु अलैहि वसल्लम की शफात का हकदार बना देता है। अधिकता से नफल अदा करना आप सल्लल्लाहु अलैहि वसल्लम की सिफारिश का कारण बनेगा इंशाअल्लाह। हजरत रबिया बिन काब असलमी रज़ियल्लाहु तआला अन्हु कहते हैं मैं रात के समय रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के सेवा के लिए हाजिर रहता था। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए वुज़ू का पानी और दूसरा चीज लाता।
ایک دن محمد صلی اللہ علیہ وسلم نے کہا سوال کر، میں نے کہا میں آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ جنت چاہتا ہوں۔ محمد صلی اللہ علیہ وسلم نے کہا تم اس کے علاوہ اور کچھ بھی چاہتے ہو؟ میں نے کہا نہیں، بس یہی کچھ۔ محمد صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا تو پھر تم سجدوں کی ادھکتا میری مدد کر، تاکہ ادھکتا سے نفل ادا کر، تاکہ قیامت کے دن میرے لیے سفارش کرنا آسان ہو جائے۔ مدینہ منور میں قائم کرنا اور وہاں آنے والے آزمائشوں پر صبر کرنا آپ صلی اللہ علیہ وسلم کی صفات کا حقدار بنا دیتا ہے۔ حضرت عبداللہ بن عمر رضی اللہ تعالیٰ عنہ کہتے ہیں میں نے رسول اکرم صلی اللہ علیہ وسلم کو فرماتے ہوئے سنا ہے کہ جو ویکتی مشکلات اور مصیبتوں پر صبر کیا اسے قیامت کے دن میں اس کے ایمان کی گواہی دوں گا، اور فرمایا ہے کہ میں اس کی سفارش کروں گا۔ ادھکتا سے قرآن تلاوت ادا کرنا آپ صلی اللہ علیہ وسلم قیامت کے دن قرآن مجید سفارش بنا کر آئے گا۔ حضرت ابو امامہ بہلی رضی اللہ تعالیٰ عنہ کہتے ہیں جو ویکتی آپ قرآن پڑھے تاکہ اپنے پڑھنے والے کے لیے قرآن مجید سفارش بن کر آئے گا، سورہ ملک اپنے پڑھنے والوں کے لیے قیامت کے دن سفارش بن کر آئے گا، اور سورہ بقرہ اور سورہ آل عمران بھی اپنے پڑھنے والوں کے لیے قیامت کے دن سفارش بن کر آئے گا۔ جو ویکتی اللہ تعالیٰ سے تین بار جنت کا سوال کرتے ہیں اس کے لیے جنت سفارش کرتی ہے، اور جو ویکتی اللہ تعالیٰ سے تین بار جہنم کی پناہ طلب کرے اس کے لیے جہنم سفارش کرتی ہے۔ آخر میں اللہ تعالیٰ سے دعا ہے کہ ہم تمام انسانوں کو اس برہمنڈ میں صحیح سے صفات پراپت کرنے کے بعد صحیح سے پالن کرنے کی توفیق دے، تتھا صحیح سنت کو پہچاننے اور اس پر عمل کرنے کی توفیق دے۔ آمین۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ ماشاء اللہ۔ ناؤ آئی لائک ٹو کال سائف اختر فرام کلاس 4۔ ہز ٹاپک از سلام۔ ان الحمد للہ وحدہ والصلاۃ والسلام علی من لا نبی بعدہ، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ Respected teachers and my brothers and my sisters, I welcome all of you at the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today my topic is salam. An Abdullah bin Umar radiyallahu ta'ala anhu anna raji'u lasa ala ani nabi sallallahu alaihi wa sallam ayyul islamu khayra tutimu ta'ama wa taqra'u salama wala man arafta wa man lam ta'arif. And Abdullah bin Umar radiyallahu ta'ala anhu narrated, a man asked the messenger of Allah subhanahu wa ta'ala, which part is Islam is best? He said, to provide food and to say salam to those you know and to those you do not know. Salam is a unique way of greeting in Islam. When a Muslim meets another Muslim, he or she should say assalamu alaikum. It means peace be upon you. The other should reply wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. It means and peace be upon you too. This greeting is from Allah the merciful. Salam is a good use among Muslim. It shows that all Muslims are brothers. So saying salam is a good deed in Islam. Feeding people is also commendable practice. At last I pray to Allah to give us straight way. Amin. Wa akhir dawana alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thanks a lot to my brother Saif Akhtar. Ekhon ami monche ashar jonno ahoban korchi ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকাকে, বিষয় পরচর্চা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان আমল লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। অর্থাৎ আর নিজেদের মধ্যে একে অপরকে দোষ দিও না, আর না কাউকে খেতাব দাও, ইমান আনার পর মন্দ নামে কাউকে ডাকিও না, আর যারা তৌবা না করে তার অত্যাচারিত অন্তর্ভুক্ত। রবি সরি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি।
রব্বি জিদনি ইলমা। শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষকগণ, দূর দূরান্ত থেকে আগত শ্রোতা মণ্ডলী, এছাড়া আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, সকলকে জানাই আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। শুধু শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতটা হলো সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। আয়াতকে সামনে রেখে আজকে আমার বক্তব্য, আলোচ্য প্রসঙ্গ, পরচর্চা। সাধারণভাবে আমরা জানি প্রত্যেকটা মানুষ তার নিজের সুনাম সামনাসামনি নিজের কানে শুনতে চায়, কিন্তু তার নিন্দারা শুনতে চায় না। তাই প্রকৃতিগতভাবে সব মানুষই সামনাসামনি শ্রোতার নাম করে, আর তার মন্দ বা নিন্দাটা পিছনেও বলে। কথাটা দুনিয়ার দিক দিয়ে সঠিক বলে মনে হলেও শরীয়তের মোকাবেলায় একেবারে উল্টো। কোনো ব্যক্তি তার সামনে সুনাম করার অর্থ হলো তার সুনাম স্বীকৃতিকে দুর্বল করে দেওয়া, বরং তার মুখে একমুড়ো ছাই নিক্ষেপ করাটাও অপেক্ষাকৃত আরও ভালো। তার সামনে তার দু একটা দোষ করে ধরলেও সে উপকৃত হয়, সে কৃতকর্মে সে সতর্ক হতে পারে। অতএব আমরা যে শরীয়ত সম্মত তা আগামীতে করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে আরও উক্ত হয়েছে যে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াতা বাজুকুম বাজান আইহিবু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারাইতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, সূরা হুজুরাত 12 নম্বর আয়াত। অর্থাৎ গোপন বিষয় সন্ধান করো না, তোমাদের কেউ যেন কারোর পিছনে নিন্দা না করে। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? বসো, তোমাকে ঘৃণা করো, নিশ্চয় আল্লাহ তৌবাকবুলকারী ও পরম দয়ালু। কোরআন মাজিদের আয়াতের কথা সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে কারোর পিছনে কোনো প্রকার নিন্দাবাদ করা যাবে না। গীবত এমন একটা জিনিস যা সকলেই অপছন্দ করে, একে কোরআন মাজিদে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বপ্নে দেখলেন তার সামনে একটা মরা পড়ে আছে। তাকে আদেশ করলো তুমি কে খাও। তখন তিনি বললেন, কেন তো আমি ভক্ষণ করব? উত্তরে বলা হলো, তুমি অমুক ব্যক্তির পিছনে নিন্দাবাদ করেছ। তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমি তার সম্পর্কে এরূপ কথা বলিনি। তখন বললো, তুমি তার নিন্দা শুনেছ। কাজে জানা গেল যে কারোর পিছনে নিন্দা করতে দূরের কথা, কারো নিন্দা কানে শোনাটাও নিষিদ্ধ। অতএব হে মুসলমান, পিছনে গীবত ও নিন্দা থেকে দূরে থাকুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও আবু যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবত অসাধ্য মিরাজরা, গীবত হচ্ছে জেনার চেয়েও মারাত্মক। আল্লাহ চাইলে বান্দার কাকুতি মিনতিতে জেনার মতো গোনা মাফ করে দিতে পারেন, কিন্তু গীবতের মতো গোনা সেই ব্যক্তির কাছ থেকে মাপ চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। অতএব হে মুসলমান, গীবতের গুনাহ থেকে দূরে থাকুন। আল্লাহ তুমি আমাদের সকলকে গীবতের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করো, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়াকি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। মাশাআল্লাহ, ধন্যবাদ বোন আয়েশা সিদ্দিকাকে তার সুন্দর বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। নাও আই উড লাইক টু কল আজিজা খাতুন ফ্রম ক্লাস 6। হার টপিক ইজ তাওহীদ আসমা ওয়া সিফাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রেসপেক্টেড টিচার্স, এল্ডার্স অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই ওয়েলকাম অল অফ ইউ দ্য ইসলামিক গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টুডে মাই টপিক ইজ তাওহীদ আসমা ওয়া সিফাত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আসমাউল হুসনা। Allah's nature is beyond our imagination. The human mind is so limited that it cannot imagine his essence. Allah has many beautiful and attributes. He described himself in the Quran. Some of these names can get out him. Prophet Muhammad sallallahu alaihi wasallam informed us that has 99 names. This beautiful name describe but not his ultimate natures. Allah like titles of honor and glory. He described but not similar to those of his creatures. Allah says there is nothing like him. Allah has a special name Al-Khalaq, Ar-Rajjaq, As-Samad. These are in cannot be given to any of his creatures.
others' name of Allah in indefinite like Rahim, Kareem, Rauf may also be used for others when the prefix are is added implies unlimited belonging to Allah. No person can be named with any of Allah's special name. It would be silk concerning his attributes. No person or creature with attributes and names. At last I pray to Allah to give us straight to Ameen. Wa akhidawana and alhamdulillahi rabbil alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MashaAllah. Thanks a lot to my sister Aziza Khatun. I would like to call Fahad Alam from class 3. His topic is Islam. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiy ba'da. Amma ba'd fa'udhu billahi shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Inna ad-dina 'indallahi al-islam. Rabbi israli sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zid 'ilma. Honorable President, respected teachers and my brothers and sisters and chief guest, I welcome all of you the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today my topic is Islam means peace. Islam is derived from the word salam, which means peace. It is a religion of peace whose fundamentalists teach its followers to maintain and promote peace throughout the world. Thus every Muslim should be a fundamentalist, that is, he should be a follower the fundamentalist of the religion of peace. Islam should be attached only towards the antisocial elements in the order to promote and justice in the society. Allah said in the Holy Quran in Surah Al Imran, Surah number 3, ayat number 19. The religion before Allah is Islam, submission to His will. And also said in the Holy Quran in Surah Al Maida, Surah number 5, ayat number 3. This day have I perfected your religion, for I completed my favor upon you and have chosen for Islam as your religion. At last I pray to Allah to guide us to peaceful environment. Amen. Wa akhidawana and alhamdulillahi rabbil alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MashaAllah. Thank you my brother Fahad Alam. Ebar ami monche deke nichhi saptam shreni chhatri Shahnaz Khatun ke baktobbe bishoy hinsar apokarita. Inna alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya bada qalla lahu tabarak ta'ala fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim am yahsuduna an-nasa ala ma tahmul lahu min fazlihi rabbi israhli sadri wayassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli rabbi zidni 'ilma. শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাগণ, আমার সম্মুখ উপবিষ্ট আমার ভাই ও বোনেরা, এছাড়াও দূর দূরান্ত থেকে আগত শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ইসলামিক পদ্ধতিতে সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আলোচিত সভায় আমার বক্তব্যের বিষয় হল হিংসার অপকারিতা। হিংসা একটা এমনই শব্দ যা বলতেই মনটা বিষময় হয়ে ওঠে। হিংসাকে বাংলার প্রতিশব্দে বলা হয় ঈর্ষা বা বিদ্বেষ। আরবিতে হাসাদ শব্দের অর্থ হলো হিংসা, ইংরেজিতে বলে জেলাসি। মহান আল্লাহ তাআলা হিংসাকে নিন্দা করে বলেন, আমি আহসুদুনা নাস আলা মা তাহমুল্লাহ মিন ফাজলিহি, অর্থাৎ তবে কি তারা লোকদের প্রতি এজন্য হিংসা করে যে আল্লাহ অসীয় ধন সম্পদ হতে তাদের কিছু দান করেছেন। মহান আল্লাহ তাআলা হিংসুকের নিন্দা করে বলেন, যারা মুমিন পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেয় তারা পাপের বোঝা বহন করে। সূরা আহজাব 58 নম্বর আয়াত। অপরের প্রগতি রোধ করার জন্য নানান ধরনের অপবাদ দেয়া হলো হিংসুকের কাজ। হিংসুক কখনো সুখ আরাম শান্তি পায় না, সে অপরের সম্পর্কে কুচিন্তা করতে থাকে, তাই সে নিজে সব সময় চিন্তায় পড়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব রাখবে না, পরস্পরে হিংসা রাখবে না, বিচ্ছেদ ভাবাপন্ন হবে না, বরং সবাই এক আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও।
একজন মুসলমানের পক্ষে তার অপর মুসলমান ভাই হতে বিরাগবশত বিচ্ছিন্ন হয়ে তিন দিনের অধিক সালাম কালাম বন্ধ রাখা জায়েজ নয়। সহিহ বুখারি মুসলিম হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশগুচ্ছ আমাদের জীবনে বর্তানো দরকার। হিংসা বা বিদ্বেষ ভাব দূর করা, একে অপরের দূরে দূরে না থেকে মিলেমিশে থাকা আর ঝগড়া কলহ দ্বন্দ্বে তিন দিনের অধিক সালাম কালাম বন্ধ রাখা উচিত নয়। শ্রোতা বন্ধু বান্ধবী, চিন্তা করে দেখুন, এই রোগের শিকার আমরা হামেশাই। এমনকি এরকমও দুর্ঘটনার নজির মিলবে যে হিংসা শিকার হয়ে সারা জীবন কেটে গেছে, অথচ ভাই ভাইয়ে মায়ে বেটায় পিতা পুত্রে সারা জীবন আমৃত্যুকাল পর্যন্ত কথাবার্তা বন্ধ থেকেই গেছে। এই তো আমরা মুসলমান, হিংসা নামক স্বভাবটা পাশব, কুকুরের স্বভাব, সেই স্বভাবকে মজ্জানত করে নিয়ে আমরা জীবন যাপন করছি। তাহলে বিবেক করে বলুন, আমরা মানুষ থাকলাম কোথায়? তবে হ্যাঁ, বিশেষ বিশেষ ক্ষেত্রে হিংসা করাকে ইসলাম জায়েজ করেছে। আসুন সেই পরিস্থিতি কালক্ষণ কখন তা জেনে নি। যেমন আপনি আপনার কোনো ভাইয়ের বিষয় সম্পত্তি প্রগতিকে লক্ষ্য করে আপনার অক্লান্ত মেহনত দ্বারা সম্পত্তির পরিধি বাড়িয়ে তার সমসাময়িক হওয়ার চেষ্টা করুন, এটা জায়েজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল বা প্রমাণ স্বরূপ বলেন, হিংসা জায়েজ নয়, কিন্তু দুটি বিষয়ে জায়েজ। এক, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন আর সে ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় রাত দিন দান করে। দ্বিতীয়, ওই ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দিয়েছেন আর সে তার দ্বারা রাত দিন আমল করে। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে হিংসা জায়েজ নয়, কিন্তু দুটি ব্যক্তির ওপর জায়েজ। একজন ধনী ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দিয়েছেন আর সে তার দ্বারা রাত দিন আমল করে, তার মতো হওয়ার জন্য, তার মতো যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহর কাছে কামনা করা। আর দ্বিতীয় ওই ব্যক্তি হলো যাকে আল্লাহ মালধন দিয়েছেন আর সে ওই মালধন আল্লাহর রাস্তায় ব্যয় বিধান করে, তার মতো হওয়ার জন্য ধন বৈধ উপায়ে যে কোনোভাবেই হোক কামনা করা। প্রকৃতপক্ষে হিংসা হলো আল্লাহ প্রদত্ত ফায়সালার উপর হস্তক্ষেপণ। আল্লাহ কাউকে ইচ্ছা মতো ধন বা বিদ্যা দান করে থাকেন, আর ততস্থলে আমি যদি আমার হিংসা দ্বারা তার ধন বা বিদ্যাকে ছোটখাটো করে দিতে চাই, তাহলে তা আল্লাহ প্রদত্ত নিয়ামতে হস্তক্ষেপ ছাড়া আর কিচ্ছু নাই। তাই একজন হাকিম হিংসা সম্পর্কে বিশেষভাবে গবেষণা করে তার গবেষণা প্রসূত মতামত ব্যক্ত করেন। তার মতে একজন হিংসুক ব্যক্তি তার হিংসা দ্বারা পাঁচ রকমভাবে আল্লাহর বিরোধিতা করে। তার মতে একজন হিংসুক ব্যক্তি পাঁচ রকমভাবে আল্লাহর বিরোধিতা করেন। এক, সে আল্লাহর ওই সকল নিয়ামতকে অপছন্দ করে যা সে তার অন্য ভাইয়ের প্রতি প্রকাশ পেয়েছে। দুই, সে আল্লাহ কর্তৃক ভাগ্য বা সম্পদ বন্ধনে অসন্তুষ্ট হয়। তিন, সে আল্লাহর অনুগ্রহে কৃপণতা করে। চার, আল্লাহ যাকে ভালোবেসে ধন বা সম্পদ দান করে থাকেন তাকে বারবার অপমানিত করতে চায়। পাঁচ, প্রকৃতপক্ষে সে আল্লাহর দুশ্মন, তাই ইবলিসের সহায়তা করে। এটাও বলা হয়েছে যে হিংসুকেরা শুধু মানুষের নিকট হতে অপমানিত ও অপদস্থ হয়, ফেরেশতাদিগণ নিকট হতে অভিশাপ পায়। আর সে যখন একাকী বা নির্জন থাকে তখন সে মনে দুশ্চিন্তা বা কষ্ট পেয়ে থাকে। সবশেষে দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে যে, হে দয়াময় প্রভু, তুমি আমাদেরকে হিংসা নামক কুপ্রবৃত্তি থেকে রক্ষা করো, এ হেন দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের চিরদিন দূরে রাখো। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এমন তৌফিক দান করো যেন আমরা এ দুনিয়ার ফিতনা থেকে বেঁচে নেক আমল করতে পারি। আমিন ওয়াকি দওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অশেষ অশেষ ধন্যবাদ বোন শাহনাজ খাতুনকে, সে আমাদের সামনে খুব মূল্যবান কথা বলে গেল। এবারে আমি স্টেজে ডেকে নিচ্ছি এই পর্বের শেষ বক্তা তাকি আহমেদকে। বক্তব্যের বিষয়, ইসলামে সঙ্গী সাথীর রব্বিল আলামিন। والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اباءكم واخوانكم اولياء ان استحبوا الكفر على الايمان ومن يتولهم منكم فاولئك هم الظالمون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي
শ্রদ্ধেয় সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আইএনএসের সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাগণ, এবং আমার সামনে উপস্থিত আমার শিক্ষক এবং শিক্ষিকাগণ, এবং আমার সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয় হলো ইসলামের সঙ্গী সাথীর গুরুত্ব। মানবকুল সামাজিক, তাই তারা সমাজের সদস্যের সাথে ওঠা বসা করে, লেনদেন করে এবং বন্ধুত্ব করে। এইসব অধিকাংশ ক্ষেত্রে স্বভাবগতভাবে সংগঠিত হয়, তবে বন্ধু নির্বাচন এবং বন্ধুত্বকরণের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই পয়েন্ট থেকে কারো জীবন ভালো কিংবা মন্দের দিকে মোড় নেয়। কেউ সত্যি বলেছেন, সৎসঙ্গ তোমাকে সৎ বানায় এবং অসৎসঙ্গ তোমাকে অসৎ করে তোলে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ইসলামেও এই ব্যাপারে কিছু উপদেশ রয়েছে, রয়েছে কিছু গাইডলাইন। আমি তারই ব্যাপারে কিছুটা বর্ণনা তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুত্বের প্রথম ধাপ হচ্ছে বন্ধু চয়ন। কাউকে বন্ধুরূপে গ্রহণ করার পূর্বে আমাদের জেনে নিতে হবে যে আমরা কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চলেছি। কেউ যদি এই পয়েন্টে ভুল করে দেয় তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে, কারণ আমরা সাধারণত লক্ষ্য করি যে চোরের বন্ধু চোর, জুয়ারির বন্ধু জুয়ারি এবং নামাজির বন্ধু নামাজি হয়। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধু স্বভাবই হয়, তাই তাকে লক্ষ্য করা উচিত যে সে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চলেছে। বন্ধু ও বন্ধুত্বের ব্যাপারে আমরা একটি সুন্দর উপমা জানব, যেটি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন, যেন আমরা সতর্ক হই যে আমাদের কীরকম বন্ধুত্ব চয়ন করা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎসঙ্গ এবং অসৎসঙ্গর উদাহরণ দিয়েছেন আতর বিক্রয়কারী এবং কামারের হাঁপুরে নেই। আতর বিক্রয়কারী তোমাকে নিরাশ করবে না, হয়তো তুমি তার কাছ থেকে ক্রয় করবে কিংবা বিনামূল্যে সুগ্রহণ পাবে, এবং কামারের হাঁপুরে নেই তোমার বাড়িঘর জ্বালিয়ে দিবে, তোমার জামা কাপড় পুড়িয়ে দিবে, নচেত দুর্গন্ধ পাবে। এই বন্ধুত্ব হয়ে থাকে শুধু আল্লাহর কারণে। বন্ধুত্ব অনেক কারণে অনেক উদ্দেশ্য হয়ে থাকে, কিন্তু এক প্রকারের বন্ধুত্ব রয়েছে যা ইহকাল এবং পরকালের জন্য কল্যাণকর, সেটা এতই মহৎ বন্ধু যার পরিণাম জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে, আল্লাহর উদ্দেশ্যে দান করে কিংবা না করে, সে তো নিজের ইমান পূর্ণ করে নিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার আপোষের বন্ধুত্বকারীরা কই, আমি তাদের আজ ছায়া তলে ছায়া দেব, যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো মুসলিম ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে ভালোবাসে, সে যেন তার সংবাদ তাকে আগে দিয়ে দেয়। আমি পরিশেষে মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের সৎসঙ্গ এবং সৎলোকদের সংস্পর্শে থাকার তৌফিক দান করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন। তাকি আহমেদের বক্তব্যের সাথেই শেষ করলাম এই অধিবেশনের প্রথম পর্ব। ধন্যবাদ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে, যিনি আমাকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে সুন্দরভাবে আমাদের ছাত্র ও ছাত্রীর অনুষ্ঠান উপভোগ করার জন্য।